মামাটি মানুষের সরকারের দুয়ারে দুয়ারে কর্মসূচির পর পাড়ায় পাড়ায় জনসংযোগ কর্মসূচি, সেই অনুযায়ী চৈতন্যপুর গোবিন্দপুর বুথে 26 নম্বর বুথে আজ জনসংযোগ কর্মসূচিতে যোগদান করলেন এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। সমীর মাল দিয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাজ করেছেন তো, তাহলে আগামী নির্বাচনে কি হওয়া উচিত? মমতা ব্যানার্জি থাকবে একদম, আপনারা সবাই সহযোগিতা করবেন। হবে জানতে চাইব, আপনি আমাদের নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি নজরে দেখেন, ওনার সম্বন্ধে আপনার বার্তা কি? দিদি, আজ পর্যন্ত আমাদের জন্য যে যেভাবে করেছেন, কি বলবো, যে প্রকল্পগুলো এনেছেন, এক এক করে অনেক দিয়েছেন, আমরা আর বেশি কিছু চাই না। দিদি আমাদের সঙ্গে থাকুক, বটবৃক্ষের মতো দিদি ছায়ায় আমরা সবাই থাকতে চাই, দিদিকে আবার আমরা চাইছি, দিদি বারবার থাকুক আমাদের সঙ্গে। আচ্ছা, আপনি কি মনে করছেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় দিদির রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে মহিলারা বেশি সুরক্ষিত, বেশি সম্মানিত? 100% এতে কোনো, দিদি আসার পর থেকে আমরা নতুন জীবন পেয়ে গেছি, নতুন জীবন। আর দিদিকে আমরা মায়ের চোখে দেখি, আর দিদিকে শুধু একবার নয় বারবার চাই, আর আমরা দিদির কাছে আলাদা করে একটা একটা কোনো জিনিস চাই না, দিদি থাকলে আমরা সব কিছুই পাবো, বাথরুম পায়খানা এটা সব একটা একটা করে চাইবো না, দিদি থাকলে আমাদের ঘর আলো। ঠাকুর আপনাকে নমস্কার। আচ্ছা, আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 10 বছরের, প্রায় 10 বছরের যে কাজ, সেই কর্মসূচির রিপোর্ট কার্ড আমরা মানুষের হাতে দিতে এসেছি। তা এই রিপোর্ট কার্ড আপনি হয়তো দেখেছেন, এখানে একটা কলম আছে পুরোহিত ভাতা। তাই পুরোহিত ভাতা নিয়ে আপনি কি জানেন, বা আপনি কি জানেন যে পুরোহিত ভাতাটা কাদের জন্য? আপনি কি সেই পুরোহিত ভাতার জন্য ফর্ম পূরণ করেছেন, বা আপনার পরিবারের কেউ ফর্ম পূরণ করেছেন পুরোহিত ভাতার জন্য? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমাজের সমস্ত স্তরের মানুষকে শ্রদ্ধা করেন, বা সমাজের সমস্ত স্তরের মানুষের যে ন্যূনতম চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করেন, এটা আপনারা বিশ্বাস করেন তো? তা সেই জায়গায় আগামী দিনে নির্বাচন আসছে, কি হওয়া উচিত? আগামী দিনে থাকবেন? আচ্ছা, আমরা তাহলে সবাই মিলে যেমন নির্বাচনে অংশগ্রহণ করব, তেমনি ভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিততে পারে, এটা আপনারাও চাইছেন, মানে তারা বাংলার সমস্ত পুরোহিতরা চাইছেন, তাই তাই ভোট পাবে, থাকবেন আছেন উনি থাকবেন একদম। নমস্কার ঠাকুর। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এই সমস্ত প্রকল্পগুলো নেই। তিনি আরও ঘোষণা করেছেন, যদি ক্ষমতা হয় তৃতীয়বার, মানে তৃতীয়বার আসবেন, সমস্ত মানুষকে বিনা পয়সায় রেশন দেবেন, এমন যে সুবিধা ভারতবর্ষের অন্য কোনো কোনো যে যে রাজ্যে নেই, সেই জন্য তৃতীয়বারের জন্য কারুর যে কোনো প্ররোচনায় বিভ্রান্তিকে পা দেবেন না। বাইরের রাজ্য থেকে কিছু কিছু লোক এসে প্রলোভন দেখাচ্ছে, চাকরি দেবে, কাউকে বলছে টোকন নিয়ে নিন, পরে যে চাকরি হবে, গুজরাট থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ, রাজস্থান, যে সমস্ত জায়গা বিজেপি আছে সেখানে কোনো উন্নয়ন হয়নি, সারা ভারতবর্ষ শুধু নয়। আপনারা জানেন রাষ্ট্রসংঘে কন্যাশ্রী প্রকল্প পুরস্কার পেয়েছে, অন্যান্য প্রকল্পগুলো বেশি। আপনি কি জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসসি মানে তপশিলি জাতি আপনাদেরকে 60 বছরের উপরে গেলে একটা ভাতা দেবে, আপনি কি ভাতা পেয়েছেন? কতদিন পাচ্ছেন? আমি 1 বছর। 1 বছর ধরে ভাতা পাচ্ছেন, মানে আপনার পঞ্চায়েত আপনাকে সহযোগিতা করেছেন তো? আচ্ছা, আপনি কি চান আগামী দিনে? আগামী দিনে আমার অন্য কিছু নেই, একটু বাড়বে। ও, আপনার ব্যক্তিগতভাবে বাথরুমটার প্রয়োজন আছে? আর ঠিক আছে, নিশ্চিত যে আমরা যে তালিকা তৈরি করেছে পঞ্চায়েত, সেটা আপনি বাথরুম পাবেন। আর সারা রাজ্যে আপনি জানেন যে সামনে একটা নির্বাচন আসবে, এবং সেই কারণে অনেক দল অনেক রকম কথা বলছে, উটকো চ্যাংলারা কিছু ফ্ল্যাগ লাগবে, উচ্ছৃঙ্খলতা করছে। আপনি কি বলতে চাইছেন আগামী দিনে কার সরকারে থাকা উচিত? কার সরকার? আমার তৃণমূল, তৃণমূলে থাকা উচিত, তাতে আগামী দিন আরো বেশি করে সবাই সবাই সুবিধা সহযোগিতা করবেন। দিদিকে আমরা সবাই চাইছি, দিদি আবার কোনো
আচ্ছা হেমন্ত বাবু আপনি কি বার্ধক্য ভাতাটা এই পেনশনটা পাচ্ছেন দিদিকে চাইছে প্রতি মাসে কত টাকা করে 1000 টাকা কতদিন পাচ্ছেন আগে এর আগে তো কখনো পেতেন না এর আগে পেতাম না আচ্ছা দিদি থাকবে মমতা দিদি মমতা দিদি এসে আমাদেরকে তাহলে মমতা দিদি কি সুবিধা করে মুখ্যমন্ত্রী থাকা আজকে দরকার তো নাকি হ্যাঁ অবশ্যই মমতা দিদি আরেকবার না মুখ্যমন্ত্রী মমতা দিদি এসে আজকে অনেক কিছু পেয়েছিলাম রাস্তা ঘাট खोज কালকের মধ্যে আপনার পঞ্চায়েতকে রিপোর্ট করে দেব যে আপনার কি পরিস্থিতি কেন আটকালো বা কি হলো নামটা বলুন সুবল মাল সুবল মাল আপনার নাম কি আপনি কি প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাতা পান কে দিল প্রতিবন্ধী ভাতাটা মমতা ব্যানার্জি দিচ্ছে মমতা ব্যানার্জি কি আপনার কাছে এসে দিয়ে গেছে নাকি পঞ্চায়েত দিয়েছে সমীর মাল দিয়েছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাজ করেছেন তো তাহলে আগামী নির্বাচনে কি হওয়া উচিত মমতা ব্যানার্জি থাকবে থাকবে একদম আপনারা সবাই সহযোগিতা করবেন থাকবে নাকি নাই ঠাকুর মশাই আচ্ছা আমাদের ব্রাহ্মণ পুরোহিত সাহেব একটা এ দাও আচ্ছা ঠাকুর আপনাকে নমস্কার আচ্ছা আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 10 বছরের প্রায় 10 বছরের যে কাজ সেই কর্মসূচি রিপোর্ট কার্ড আমরা মানুষের হাতে দিতে এসেছি তাই রিপোর্ট কার্ড আপনি হয়তো দেখেছেন এখানে একটা কলম আছে পুরোহিত ভাতা তাই পুরোহিত ভাতা নিয়ে আপনি কি জানেন যে পুরোহিত ভাতাটা কাদের জন্য আপনি কি সেই পুরোহিত ভাতার জন্য ফর্ম পূরণ করেছেন বা আপনার পরিবারের কেউ ফর্ম পূরণ করেছেন পুরোহিত ভাতার জন্য তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমাজের সমস্ত স্তরের মানুষকে শ্রদ্ধা করেন বা সমাজের সমস্ত স্তরের মানুষের যে ন্যূনতম চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করেন এটা আপনারা বিশ্বাস করেন তো সেই জায়গায় আগামী দিনে নির্বাচন আসছে কি হওয়া উচিত আগামী দিনে থাকবেন আচ্ছা আমরা তাহলে সবাই মিলে যেমন নির্বাচনে অংশগ্রহণ করবো তেমনি ভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এটা আপনারাও চাইছেন মানে তারা বাংলার সমস্ত পুরোহিতরা চাইছেন তাই একদম নমস্কার ঠাকুর রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড হলমার্ক সোনার গয়না রূপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে।